হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে কিছু অন্যরকম ভিডিও শেয়ার করব। তো এটা দেখে বুঝতে পারছো কি ভিডিও? তো হয়তো তোমরা জানো সবাই যে আমি প্রেগনেন্ট, এখন তো সব কাজ করতেও পারি না, ঘরে বসে বসে বোর হয়ে যায়। তো আমার কাছে ছিল পিস্তা শেল, তো এটা দিয়ে কিছু একটা আজকে বানাবো। তো ওর জন্য আমি বোর্ডটাকে কেটে নিলাম, চার কোণা করে একটু লম্বা সাইজে কাটলাম। তো এই যে দেখো পিস্তা শেলগুলো, এটা অনেক দিন আগেকার, কারণ মা দু মাস আগে এসেছিল, তো সেই সময় আমাকে এই পিস্তাগুলো দিয়ে গেছিলো খাওয়ার জন্য। তো খেয়ে খেয়ে আমি এগুলো শেলগুলো জমিয়ে রেখেছিলাম, কিছু একটা বানানো যাবে। আর কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে আমার অন্যরকম কিছু তৈরি করতে খুবই ভালো লাগে। তো এই যে দেখো আমার কাছে যে ফেব্রিকটা আছে, এটা আমি বলছি তোমরা শকড হয়ে যাবে শুনে, এই যে আমার কাছে যে ফেব্রিকটা ছিল, লাল কালার, সাদা কালার, সবুজ আর ছিল আর একটা গোল্ডেন কালার, মানে গোল্ডেন কালার। তো এইটা আমার বিয়ের সময় প্রায় দু বছর আগেকার, এটা এখন অবধি আমার কাছে ছিল এটা। তো কিছু করার নেই, কি করব, ওর জন্য চলো আজকে কিছু একটা নতুন কিছু করা যাক। তো ওইটা আমি হোয়াইট কালারটা দিয়ে প্রথমে পুরো বোর্ডটাকে কালার করে নিলাম, তারপর দেখো পিস্তা শেলগুলো আমি এইভাবে গম দিয়ে লাগাচ্ছি, মানে ফ্লাওয়ার ভেস বানাবো ওর জন্য। তো মাথায় আসছিলো না কী বানাবো কী বানাবো, চলো পিস্তা শেলও তো বেশি ছিল না, অল্প কয়েকটাই ছিল, তো এই দিয়ে মানে ফ্লাওয়ার বেসটাই হবে সুন্দর। তো এটা ভেবেই আমি একটা বোর্ডের উপরে ফ্লাওয়ার বেস করবো। তো দেখো খুব সুন্দর করে জটপট করে আমি এটা করেই নিচ্ছি। আগে দেখো করা হয়, আমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করলাম না, অন্যরকম ভিডিও শেয়ার করলাম। তো তোমাদের কি ব্লগ ভিডিও ভাল লাগে না এরকম ধরনের ভিডিও ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবে। তো এখন মানে কি বলবো, আর কথা বলতেও মানে এতটা পরিশ্রম লাগে, যেন খুব কাজ করে এসেছি। তুমি কথা বুঝতেই পারছো হয়তো, আমি বারবার শ্বাস ফেলছি, মানে কথা বলতে খুব পরিশ্রম লাগে মনে হয় এখন। তো দেখো আমি কথা বলতে বলতে অনেকটাই রেডি করে ফেল, আর তারপর এটার মধ্যে কালার করব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রেড কালারটা। আমি ভাবছিলাম অনেকগুলো কালার ব্যবহার করবো, বাট আমার কাছে ছিল ফ্লাওয়ারের মধ্যে রেড কালারটাই ছিল, আর গ্রিন কালার তো ফ্লাওয়ারে ভালোই লাগবে না, হোয়াইট কালার অতটা ভালো লাগবে না শেলগুলোর উপরে। তো রেড কালার ছিল, রেড কালারে দিলাম। আর আরেকটা কথা, এই যে তোমরা ব্রাশটা দেখতে পাচ্ছ আমার হাতে, এই ব্রাশটা আমার মেকআপের ব্রাশ ছিল, আমি যখন বিয়ে মানে যখন বিয়ে হয়েছিল তখন আমি কিনেছিলাম মেকআপের জন্য, আর তো ব্যবহার করাই হয়নি, শুধু বিয়ে যা বিয়ের সময় যা আমি মুখে ব্যবহার করেছিলাম ওটাই। আর এখন কতটা বছর হয়ে গেল দেখো, এখন অবধি আমি ব্রাশটা ইউজই করিনি। তো যে কোনো একটা কাজ তো মানে কাজে তো আসুক, তো ওর জন্য এই কাজে ব্যবহার করলাম। আর দেখো উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি গোল্ডেন কালার একটু শাইনিং আসার জন্য। আর এবার আমি এটাকে পুরো এবার লম্বা লম্বা টেনে ফ্লাওয়ার মানে গাছের মতো ড্র করে দেবো। এই ভিডিওটা তোমাদের কীরকম হওয়া অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চলো তাহলে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এটা ড্র করার পর আমি এবার পাতাটাও এঁকে নেবো গ্রিন কালার দিয়ে। তো এইভাবে করে পাতাটাও এঁকে নিলাম, আমি এত আর্ট পারি না, তাও যতটুকু পারি অতটুকুই করলাম। তো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তোমরা, এই প্রথমবারই করলাম আমি আর্ট, আমি এত আর্ট শিখিনি আর আর্ট আমি পারিও না। তো দেখো আমি পাতাটাও আর্ট করে নিলাম, এবার আমি চাউল দিয়ে কী করবো ভাবছো? তো চাউল দিয়ে আমি একটা সুন্দর একটা জিনিস তৈরি করবো, তোমরা দেখো এই যে গমটা লাগিয়ে নিলাম, তো এই যে গম দিয়ে দিলাম, এবার চাউলটা এর উপরে দিয়ে গম দিয়ে লাগিয়ে দেবো। তো তারপর আমি এটার উপরে কালার করে নেব, আর সাইডে যে পিস্তা শেলগুলো দেখতে পারছো ওটা তো আমি কালার করে নেব, রেড আর গ্রিন দিয়ে কালার করব। ভাবছি ইয়েলো কালার হলে ভালো হতো,
খুব মানাতো, কিন্তু কি করব, নেই যখন আর কিছু করার নেই, যা আছে তা দিয়ে কাজ চালাতে হবে। তো রেড আর গ্রিন দিয়ে আমি পুরো মানে সাইডে যে পিস্তা শেলগুলো ওগুলো কালার করে নেব। বেশি সময় বসতেও পারছিলাম না, খুব কোমরে ব্যথা হচ্ছিল, তো একটু রেডি করি, আবার শুয়ে থাকি, আবার একটু করি, আবার শুয়ে থাকি, আবার টিভি দেখি। তারপর করতে করতে প্রায় আমার 3.5 ঘন্টা লেগেছে এটা রেডি করতে। তো তারপরে এটা কমপ্লিট হয়েছে, তোমাদের সাথে খুব ছোট্ট করে ভিডিওটা শেয়ার করলাম। দেখতে থাকো ভিডিওটা। তো এবার চাউলগুলোর মধ্যেও আমি গ্রিন কালার দিয়ে দেবো। তো প্রায় আমার কমপ্লিট হয়ে গেল, তো চলো 1 2 3, তো চলো হয়ে গেছে কমপ্লিট। তো এই দেখো পুরো মানে এইভাবে হয়েছে দেখতে। তো কীরকম হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে কমেন্ট করে, আর তুমি যদি কমেন্ট না করো আমি তো হয়তো ভাববো খারাপ হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।